নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, বছরের শুরুতেই শুক্র গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে এবং এটি হতে চলেছে 4 জানুয়ারি 2021, আর যার ফলে এই 7 রাশির জাতক ও জাতিকারা মহাসুখ পেতে চলেছে। তো কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। বছরের শুরুতেই শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনুরাশিতে গমন করতে চলেছে, যার ফলে এই 7 রাশির জাতক জাতিকারা এই সময় অর্থাৎ এই 4 জানুয়ারি 2021 থেকে মহাসুখী হয়ে উঠবে। অর্থাৎ মহাসুখী বললে ভুল হবে, মহাভোগী হয়ে উঠবে। এই বৃশ্চিক রাশি থেকে ধনুরাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহ, অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ শুক্র গ্রহ, আর যার ফলে এই 7 রাশির জাতক জাতিকাদের মহাসুখ আসতে চলেছে। যাদের বিবাহ আটকে গেছিল 2020-তে কোনো কারণবশত, কোনো অজানা কারণে, তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে। এর পাশাপাশি যাদের প্রেমে বিচ্ছেদ হয়েছে এবং প্রেম থেকে খুব বাধা পেয়েছেন, মনে আঘাত পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই 2021-এর জানুয়ারি মাস অর্থাৎ 4 জানুয়ারি থেকে আপনাদের সুখের দিন আগত হতে চলেছে। তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি যারা শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছে। কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তার কথা আমি অবশ্যই বলবো। তার আগে আসুন জেনে নেওয়া যাক শুক্র গ্রহ আমাদেরকে বেসিক্যালি কী দেয় বা কী দেখায়। দেখুন, শুক্র গ্রহ মানেই তো বুঝতে পারছেন সুখ, অর্থাৎ আপনার জীবনে কত পরিমাণ সুখ রয়েছে সেটি কিন্তু শুক্র গ্রহই নির্ণয় করে। এবং একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে শুক্র গ্রহ হচ্ছে একটি ঠান্ডা গ্লাসের জল থেকে লাক্সারি কার, সমস্তটাই কিন্তু শুক্র গ্রহের আন্ডারে। অর্থাৎ আপনি কতটা কমফোর্ট জোনে থাকবেন সেটি কিন্তু শুক্র গ্রহই নির্ণয় করে। অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ ভালো থাকে, দেখবেন আপনার বাড়ি থাকবে সুন্দর, গাড়ি থাকবে সুন্দর, এবং আপনার যে ওয়াইফ সেও কিন্তু খুব সুন্দরী হবে। এর পাশাপাশি আপনি কিন্তু একাধিক প্রেমে কিন্তু জড়াবেন এবং ভোগ সমস্তটাই কিন্তু শুক্র দেখায়। তবে এই 7 রাশির জাতক ও জাতিকারা এই 4 জানুয়ারি 2021 থেকে শুক্রের রাশি পরিবর্তনের মহাসুখ পেতে চলেছে। তাহলে আসুন আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এই সময় আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে, অর্থাৎ যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের জীবনে প্রেম আসবে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সময় আপনারা গাড়ি, বাড়ি এবং সুন্দর কোনো ঘরের ইকুইপমেন্ট সেটি কিন্তু কিনতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের হাতে অর্থ বা ক্যাশ ফ্লো যথেষ্ট পরিমাণে থাকবে। তবে আপনার জন্মছকে শুক্র গ্রহ কেমন রয়েছে সেটি কিন্তু একটা বড় বিচার্যের বিষয়। যদি শুক্র গ্রহ নিচস্থ থাকে তাহলে আমার কথাগুলো একদম মিলবে না, আর যদি শুক্র গ্রহ মিডিয়াম অবস্থায় থাকে তাহলে কিছু অংশ মিলবে, আর যদি শুক্র গ্রহ তুঙ্গস্থ থাকে তাহলে তো আর বলার কিছু নেই। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে
এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে মহাভোগ, আর এই ভোগ আসবে অর্থ থেকে, লাক্সারি থেকে এবং কমফোর্ট জোন থেকে। অর্থাৎ আপনারা এই সময় নতুন একটি গাড়ি কিনতে চলেছেন, সেটি টু হুইলার হোক বা ফোর হুইলার। এর পাশাপাশি যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের জীবনে কিন্তু বিবাহ হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের হাতে ক্যাশ ফ্লো যথেষ্ট পরিমাণে থাকবে, এবং আপনি চাইলে যে কোনো কিছু এক নিমিষে এক তুড়িতে ক্রয় করে ফেলবেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে মহাভোগ আসতে চলেছে। অর্থাৎ এই সময় অর্থাৎ 4 জানুয়ারি 2021 থেকে আপনাদের জীবনে সুখ আসতে চলেছে, আর এই সুখ আসবে অর্থনৈতিক এবং আপনাদের নিজস্ব কমফোর্ট থেকে। অর্থাৎ আপনারা এই সময় নতুন কোনো কিছু কিনতে চলেছেন এবং সেটি অবশ্যই ভোগ্য বস্তু, এবং যার দরুন আপনার ক্যাশ কিছু অংশে খরচা হবে কিন্তু পয়সার কিন্তু অভাব আপনার আসবে না। এই সময় আপনারা যারা একাকী রয়েছেন তাদের জীবনে প্রেম আসতে চলেছে, এবং এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের জীবনে বিবাহ হতে চলেছে, এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রেও কিন্তু চোখে পড়ার মতো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল কিন্তু আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ এই সময় আপনারা মহাভোগী হয়ে উঠবেন, এবং আপনাদের জীবনে ভোগ বিলাস বেড়ে যাবে, আর সেই ভোগ বিলাস আসবে অর্থ থেকে, সেই ভোগ বিলাস আসবে প্রেম থেকে, সেই ভোগ বিলাস আসবে বিবাহিত জীবন থেকে। এই তিন ক্ষেত্রে কিন্তু আপনাদের চরম উন্নতি এবং চরম সাকসেস দেখা যাচ্ছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও মহাভোগ আসতে চলেছে 4 জানুয়ারি 2021 থেকে। এই সময় আপনারা কোনো ভোগ্য বস্তু ক্রয় করতে চাইলে অনায়াসে ক্রয় করতে পারবেন, অর্থাৎ সেটি একটি লাক্সারি কার হতে পারে এবং লাক্সারি বাইকও হতে পারে। এর পাশাপাশি আপনারা এই সময় প্রেমে পড়তে চলেছেন, এবং এর পাশাপাশি আপনাদের জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে, এবং এই সময় আপনারা আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল কিন্তু আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে মহাভোগ আসতে চলেছে, আর এই ভোগ আসবে নতুন কিছু ক্রয় করা থেকে, সেটা কিন্তু অবশ্যই ভোগ্য বস্তু, এবং এর পাশাপাশি আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে, এবং যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাদের জীবনে বিবাহ নিশ্চিত রূপে হতে চলেছে। এর পাশাপাশি আপনাদের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও সুখ এবং ভোগ আসতে চলেছে, আর এই ভোগ আসবে ভৌতিক জগতের সুখ স্বাচ্ছন্দ্যের উপরে। অর্থাৎ আপনারা কোনো নতুন বাড়ি গাড়ি এই সমস্ত কিছু কিন্তু কিনতে চলেছেন, এছাড়াও ঘরের কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট আপনারা কিন্তু কিনবেন। এর পাশাপাশি যারা একাকী রয়েছেন তাদের জীবনে প্রেম আসতে চলেছে, এবং যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের জীবনে কিন্তু বিবাহ হতে চলেছে, এবং এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাতে উন্নতি লক্ষ্য করা যাবে চোখে পড়ার মতো। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।